হ্যালো ফ্রেন্ডস আমি রাখি আজকে আমি চলে এসেছি আবার একটি দারুণ স্বাদের স্ন্যাক্সের রেসিপি নিয়ে আমাদের আজকের এই স্ন্যাক্সটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের সিদ্ধ করে রাখা আলু আলুটাকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি তো এখন আমি প্রথমেই এই আলু দুটোকে ভালো করে একটু গ্রেট করে নেব গ্রেটারের সাহায্যে এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে একটা গ্রেটার নিয়ে নিয়েছি এখন এই আলুগুলোকে এইভাবে গ্রেট করে নিচ্ছি দেখুন আমাদের আলুটা কিন্তু গ্রেট করা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা বড়ো সাইজের ছোটো ছোটো করে কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ কিছুটা কুচানো ধনে পাতা দিয়ে দিচ্ছি এর মধ্যে প্রায় তিনটে থেকে চারটে কুচানো কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ মতো দেবেন দিয়ে দিলাম হাফটা চামচ রেড চিলি পাউডার হাফটা চামচ হলুদ গুঁড়ো হাফটা চামচ জিরে গুঁড়ো হাফটা চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু ওয়ান ফোর্থ চামচ মতো গরম মশলা পাউডার দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে ছোট কাপের হাফ কাপ মতো চালের গুঁড়ো আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন সব উপকরণের সাথে একসাথে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে কিন্তু কোনো এক্সট্রা জল দেওয়ার দরকার নেই যেহেতু আলুটা আমাদের সিদ্ধ করা আছে এটা কিন্তু এইভাবেই একটু আঠালো করে আমাদের মেখে নিতে হবে তো আমাদের এই মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি এই স্ন্যাক্সটা বানানোর জন্য আর একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম এখানে প্রায় ছোটো কাপের হাফ কাপ মতো ময়দা দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ মতো গোলমরিচ পাউডার আর দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ এখন এর মধ্যে অল্প করে জল মিশিয়ে একটু পাতলা করে ব্যাটারটা আমাদের রেডি করে নিতে হবে এই ব্যাটারটার মধ্যে আমি এই আলুর যে বলগুলো বানাবো সেটাকে ভালো করে কোট করে নিয়ে ফ্রাই করবো তো এইভাবে ব্যাটারটাকে আমি ভালো করে মিক্সড করে নিয়েছি ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হয়েছে এখন এই যে আলুর মিশ্রণটা থেকে আমি ছোট ছোটো করে বলগুলোকে বানিয়ে নিচ্ছি আপনারা নিজেদের পছন্দের সাইজে এই বলগুলোকে বানিয়ে নিতে পারেন দেখুন আলুর এই বলের গাটা কিন্তু একদম মসৃণভাবে আমি তৈরি করে নিয়েছি তো আমাদের এই পটেটো বলসগুলো সব রেডি করা হয়ে গেছে এখন আমি একটা করে পটেটো বলস এই ব্যাটারটার মধ্যে ভালো করে ডুবিয়ে নিয়ে এখানে আমি কিছুটা পরিমাণ ব্রেড কাম্পস নিয়েছি ব্রেড কাম্পসটাকে ভালো করে মাখিয়ে নেব এইভাবে প্রত্যেকটা বলস আমি স্ন্যাক্সগুলো ভাজার জন্য রেডি করে নেব আমরা তো সন্ধ্যাবেলা বিভিন্ন ধরনের স্ন্যাক্সের রেসিপি বানিয়ে থাকি আপনারা অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে একদিন বানাবেন দেখবেন খুবই ভালো লাগবে আর এটা একদম গরম গরম পরিবেশন করবেন দেখবেন খেতে দারুণ লাগবে তো এই যে এইভাবে আমি পটেটো বলসগুলোকে রেডি করে নিয়েছি এইভাবে সবকটা আমার রেডি করা হয়ে গেছে এখন এগুলোকে ফ্রাই করে নেব। আর এই স্ন্যাক্সটা ভাজার জন্য কড়াইতে অনেকটা বেশি পরিমাণ করে রিফাইন তেল দিয়ে দিয়েছি একটু ডুবো তেলে এগুলোকে একটু 스킨 <laughs> 허리. <laughs> এখন এই পরোটা বলসগুলোকে সব তেলের মধ্যে দিয়ে দিলাম আর আঁচটাকে একটু কমিয়ে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ডিপ বাদামি রং করে ভেজে নেব দেখুন আমাদের বলসগুলো কিন্তু সুন্দর একটা বাদামি রং চলে এসেছে এখন এগুলোকে তেল থেকে ছড়িয়ে নেব। তো দেখলেনি তো আমাদের আজকের এই স্ন্যাক্সের রেসিপিটা কিন্তু বানানো ভীষণই সহজ আর এটা দেখেই মনে হচ্ছে ভীষণই টেস্টি খেতে হয়েছে তো আমার আজকের এই রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও হাজির হাজির হব নতুন কোনো ভিডিওর সাথে নমস্কার